আসলে গরিব মানুষের দুঃখে বিজেপির হাসি পায়, আনন্দে অন্তর নেচে ওঠে। তাই ক্ষমতায় এসেই প্রথম কোপ তারা বসিয়েছিল রাজ্যের গরিব মানুষের ভাতার ওপর, যা বাম আমলে দেওয়া ভাতা। হ্যাঁ, বামফ্রন্ট ভাতা দিয়েছিল, এ রাজ্যের 4 লক্ষ মানুষকে ভাতা দিয়েছিল। অঙ্কের হিসেবে ধরলে যা রাজ্যের প্রতি 10 জনে একজন পেয়েছিল এই সরকারি টাকা। হ্যাঁ, সরকারি টাকা। আর এর সময়টা কখন? যখন এদেশের কেন্দ্রীয় সরকার বোঝানোর চেষ্টা করছিল সরকারি টাকা দেশের গরিব মানুষকে সাহায্যের জন্য নয়, সরকারি টাকা হলো প্রতি বছর আদানি আম্বানিদের কর ছাড় দেওয়ার জন্য টাকা, সরকারি টাকা হলো বড়লোকদের আরও বড়লোক হতে ব্যাংক ঋণ মকুবের জন্য টাকা। ঠিক সে সময়ে দাঁড়িয়েই রাজ্যের বামফ্রন্ট সরকার স্রোতের বিরুদ্ধে গিয়ে জেদ দেখিয়ে গরিব মানুষের হাতে তুলে দিয়েছিল এই ভাতার টাকা। কেউ পেয়েছেন 500, কেউ 700, কেউ আবার 1000 টাকা করে পেয়েছিলেন তা। কে নেই তাতে? বৃদ্ধ রিক্সা চালক থেকে শুরু করে প্রবীণ গ্রামীণ লোকশিল্পী, বয়স্ক কাষ্ঠ শ্রমিক, ধোপা ক্ষৌরকর্মী, মৎস্যজীবী, স্বামী পরিত্যক্তা, এমনকি ট্রাইজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষসহ মোট 33টি ভাতা, যার মধ্যে 30টিই ছিল রাজ্য সরকারের দেওয়া। এক কথায় সামাজিক ও অর্থনৈতিকভাবে অবহেলিত অংশের এক বিরাট সংখ্যক মানুষ এই সুযোগের আওতায় এসেছিলেন। এটাই তো দৃষ্টিভঙ্গিগত ফারাক। সরকারটা কার জন্যে? আদানি আম্বানি না গরিব সাধারণ মধ্যবিত্ত মানুষের কল্যাণে? আর আপনারা ক্ষমতায় এসেই প্রায় 50,000 মানুষের ভাতা কেড়ে নিলেন, অভিযোগ? 40,000-এর ভাতা কেটে দিয়েছি, কেটেছি, কাটিনি, চোর ধরেছি, ডাকাত ধরেছি, ডাকাত চোর ধরেছি। কিন্তু এই বাতিল লিস্টে কারা ছিলেন, কারা তারা? ভাতা নাই কোন ওখানে আমার, আজকে তো 2 মাস ধরে তো ভাতা বাড়ান না, বুঝেন নি? আমি হোয়াটসঅ্যাপে আরো কয়েকজন আমার কইছে ওই যে আমার ভাতাগুলো কাটে দিছে। সুপার প্রবলেম যোগ্য তো 100% দুঃখিত হয়েছে, লাকড়ি বেসং লাগে। আমার তো 75 বছর, ভাতা পাইতে আসি হঠাৎ বন্ধ হয়ে গেছে। কবে বন্ধ হয়েছে? ওই 2 মাস আগে তো দিয়া ভাতাটা পাইতাম। আমরা রাজের প্রধান থাকতে 125 টাকা 1000 টাকা হয়েছে পরে মাথাটা আমার কাইটে দিছে। কখন আমরা আর আমার পুলার 10-এর চাকরি, চাকরিও নাই। মাথা কি দিয়েছে? আজ আবার নির্বাচন ঘনিয়ে আসতেই গল্প শোনাচ্ছেন সেই 2000 টাকা ভাতার। তাও আবার সরাসরি ভাতা বৃদ্ধি নয়, বৃদ্ধির জন্য কমিটি গঠন করেছেন, সেই কমিটি বিষয়টি দেখবেন। কি অবাক কাণ্ড! এক কমিটি গড়তেই কাটিয়ে দিলেন প্রায় 4.5 বছর। অথচ সেদিন 50,000 গরিব মানুষের ভাতা বাতিল করতে কিন্তু 6 মাস সময়ও আপনাদের লাগেনি। এখন এই কমিটি করার আনন্দেই কত ঢাকঢোল সোশ্যাল মিডিয়ায় প্রচার। বলছেন ভিশন ডকুমেন্টের সমস্ত কাজ কমপ্লিট, আরও কত কি বলা কওয়া। অথচ গত 4-4.5 বছরে নতুন কোনো ভাতা আপনারা দেননি, বরং বামফ্রন্টের দিয়ে যাওয়া ভাতা প্রাপকের সংখ্যা কমিয়ে দিয়েছেন। বলি কাকে বোকা বানাচ্ছেন, আর কদিনই বা বানাবেন? দিন যে পুড়িয়ে এলো। ভাবছেন কমিটির কথা বলে বলে যদি নির্বাচনটা চলে আসে তবেই তো কেল্লা ফতে, আবার নতুন প্রতিশ্রুতি, নতুন ধাপ্পা, নতুন জুমলা। কিন্তু জানেন তো, চোরের 5 বছর থাকলেও গেরস্তের কিন্তু একদিন থাকে, সেদিনটা বড় ভয়ঙ্কর। পারবেন তো শেষ রক্ষা করতে?